আপনি দেখেছেন একটা ভিডিও এর মধ্যে আপনি দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জুড়ে একজন আলেম একজন হাফেজ এবং ইমাম যিনি কোরআন তেলাওয়াত করছিলেন নামাজের মধ্যে এবং সেখানে একটা বিড়াল তার শরীরের উপরে উঠে গিয়েছে আপনি দেখেছেন ওই বিড়ালটাকে তিনি আদর করে এখানে বুকে রেখেছিলেন আল্লাহর কসম এটি দেখে আমি কত অমুসলিমকে দেখে দেখেছি তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইসলাম এত সুন্দর মুসলমানরা এত ভালো এটা তারা বলছে এই একটা ভালো কাজ মুহূর্তের মধ্যে বিবর্তন তৈরি করে দিবে আমি বিশ্বাস করি এটা দেখেও বহু লোক হয়তো ইসলাম গ্রহণ করবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো আপনারা ইসলামের সৌন্দর্যগুলো অন্তরে ধারণ করুন হৃদয়ে ধারণ করুন এটা প্র্যাকটিস করুন এটা ডিসপ্লে করুন এটা ডেমনস্ট্রেট করুন একজন আলেম একটা বিড়ালকে ভালোবাসার কারণে অথবা বিড়ালের প্রতি এতটুকু শ্রদ্ধা এতটুকু মমতা অথবা এতটুকু মমতা দেখানোর কারণে যদি এরকম একটা আলম তৈরি হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যদি আপনার ভালোবাসা থাকে আলেমদের প্রতি ভালোবাসা থাকে আল্লাহ সৃষ্টির প্রতি ভালোবাসা থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এরকম মর্যাদাবান আপনাকে করতে পারেন না সারা পৃথিবীর মানুষ এখন এই আলেমকে চেনে শুধুমাত্র একটি কারণে আল্লাহর একটি জীবকে ভালোবাসার কারণে আপনার আল্লাহকে ভালোবাসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মর্যাদা আপনাদের বাড়িয়ে দেবেন আল্লাহকে ভালোবাসলে আল্লাহ দ্বীনকে ভালোবাসলে আল্লাহ এরকম মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম থেকে ভালোবাসুন এবং যারা দিন প্র্যাকটিস করে তাদেরকে ভালোবাসুন আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও আল্লাহ ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয় ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন